চলো একটা হাদিস শোনায় দেই দেখি মনে লাগে কিনা। তুমি বসা থাকবা 120 ফিট তুমি লম্বা হবা। দশটা শারীরিক গুণ হবে কয়টা? এবার গুনতে থাকো 120 ফিট লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আমাদের নবীজির মতো আখলাক, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখালুন, মোচো থাকবে না, দাড়িও থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, চোখে সুরমা লাগানো থাকবে, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সোনার বেসলাইট পরানো থাকবে, ডেলি চেঞ্জ হবে, ডেলি ঘন্টায় ঘন্টায় ইচ্ছা করলে চেঞ্জ হবে না, এই ডিজাইনটা ভাল লাগে না। তোমরা যেরকম চেঞ্জ করো না, মাসে মাসে চেঞ্জ করো না, না করো না, মাসে না করো, 6 মাসে তো করো, আঙ্গুল দিয়া দেখামু, তোমাদের চুল তো এখন আর আগের সারা রাত্র নেটে দেখা হয় যে চুলের স্টাইলটা কিরম হবে, ঠিক না? তারপরে ওটাকে স্ক্রিন শট নেওয়া হয়, তারপরে সেলুনে যায় বলে এটা কেটে দিবি, ঠিক না? সত্য তো? ওইখানেও এরকম গুগল থাকবে, ডিজাইন চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে। আল্লাহর কাছ থেকে দাওয়াত খাওয়ার পরে গিফট শিফট নিয়ে যখন বাহির হবে তো ছবির বাজারের ভিতর দিয়ে বাহির হবে। আল্লাহ প্রতি শুক্রবারে নতুন কাপড় পরাবে আমাদেরকে, খাওয়ার পরে পোশাক পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে, গিফট কি ছোট একটা বক্স, ঠিক না? সারা দুনিয়ার ট্রাক এক করলেও ওই গিফট আনার জন্য যথেষ্ট হবে না, এত গিফট দিবে আল্লাহ, এত গিফট। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তুমি রূপটা পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ করবে ওরকম হয়ে যাবে, মহিলা আলাদা পুরুষ আলাদা। এখন যুবকরা প্রশ্ন করতে পারো, আমার বউও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনকে চিনুন কি করে, ঠিক না? তাইলে তো বাহির হইয়া কে কাঠটা ধরে নিয়ে যাবে বাড়িতে, যে খবর হইব যে এটা আমার না, ঠিক না? কি কও? না না না, এই জন্য তো ব্লুটুথের শেয়ার হিট দিচ্ছেন দুনিয়াতে, ওদিক দিয়ে চেঞ্জ হইব, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হইব ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুজনে দুজনের হাত ধরে জান্নাতে চলে যাবে, হারানোর কোনো সুযোগ নাই, আল্লাহ ওই জান্নাত দিবে। বসা থাকবে দুইজন পায়ের কাছে, এক দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে জান্নাতের স্ত্রীরা, হঠাৎ মনে আসবে দুনিয়ার নাচার গানের কথা, তোমার মনে আসতে দেরি, ব্লুটুথে এদের কাছে যেতে দেরি হবে না, দুইজনে পায়ে টাচ করবে, দুইজনে কাঁদে আর বলবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে উঠবে, পায়ের গুলা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, প্রত্যেক পায়ের জঙ্কারের থেকে 100,000 আলো বাহির হবে। চারজনে পাও কয়টা? 800,000 আলো বাহির হবে প্রত্যেক নুপুরের ঝঙ্কার থেকে, ঘুঙ্গুর ঝঙ্কার থেকে 800,000 আলো বাহির হবে, 40 বছর পর্যন্ত নাচ চলতে থাকবে আর গান চলতে থাকবে, তারপরে তোমারে মুখা মাইরা হুশে আনবে যে খালি নাচেই দেখবি আর গানেই দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই ভিতরে কি আছে। এই জন্য হাদিসে আছে যাকে সর্বশেষ জান্নাতে পাঠাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর খালি তাকায় থাকবে, 40 বছর পরে হুর আর হুশ ফিরাবে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে, ওই জান্নাত দিবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় কমসে কম, আল্লাহর রসুল চোখে দেখা। এই জন্যই আমার কথা শুরু ছিল যে আজকে যে প্লেটটা ভাঙলো এটা এই জন্য ভাঙছেন মনে হয় যে আজকে এই যুবক সমাজের সাথে আল্লাহ হইতে চায়, পক্ষে
হইতে চান, আল্লাহ এদের হইতে চান, নাইলে হাদিস এটাই যেটা প্রথম হাদিসে আনা ইন্দা মুনকাসিরাতি কুলুব, যাদের তিল ভাঙা যায়, আমি যাদের তিল ভাঙা দেই, শুধু ভাঙি এই জন্য না, আমি সাথে হয়ে যাই, পক্ষে হয়ে যাই, আমি এদের হয়ে যাই। আজকে মনে হয় এই সংস্থার যুবকদেরকে, এরা যদি আজকে রাজি হয়ে যায় যে আল্লাহর সিদ্ধান্ততে রাজি আমরা, আমাদের দিলে কিচ্ছু নাই, বিলকুল পরিষ্কার করে ফেলে দিল আজকে, তাহলে মনে হয় আজকে জান্নাতের জান্নাতের ফয়সালা, ওই জান্নাতের ফয়সালা যেটা একটু ঝলক দিলাম আমি, এটা আজকে তোমাদের জন্য হইতে পারে। কি সবার দিল পরিষ্কার তো? হ্যাঁ, কোনো নারাজ নাই তো? দিলে কোনো দাগ নাই তো? সব মুছায়া দাও। হইতে পারে আল্লাহ দেখায়ও দিতে পারে কাউকে। আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ প্লেগটা ভাঙছেন কেন, সবাইকে না দেখান, দুই চারজনের স্বপ্নে দেখায় দিলেও তো হয়, দুই চারজনেরই দেখা দেয়, এরা বলুক যে আমি দেখা ফেলছি এই জন্য আল্লাহ ভাঙছেন। তো আমাদের জীবনের উদ্দেশ্যটাই এটা, আল্লাহ আমাদের সঙ্গে, আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের বিনিময়ে মিলবে কি মিলবে? জান্নাত সব ওইখানে পুরা করতে পারে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে দুনিয়ায় শুধু সিঙ্গার আছে ভাবতেছ ঠিক না? যুবক তোমাকে যেই গলার আওয়াজ দিবে, দাউদ আল ইসলামের আওয়াজ, সমগ্র দুনিয়ার যেদিন থেকে জন্ম যেদিন থেকে ধ্বংস হবে সমস্ত সিঙ্গার এক করলে দাউদ আল ইসলামের আওয়াজের সামনে বিন্দু হবে না। দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতেন, তামা ইয়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো, তখরুজুল হাইতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি থাইমা যেত, তামা ইয়ালাতিল আশজার, গাছগুলো একটা আরেকটার সাথে যেন নৃত্য করতে ওই আওয়াজ তোমাকে দিবে। দুনিয়ার সিঙ্গার আর কি, এর চেয়ে বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিয়েছেন। এই জন্য মাঝে মাঝে জান্নাতে আল্লাহ বলবে গান শুনবে, জান্নাতিরা বলবে শুনবো, আল্লাহ বলে রেজওয়ান লাগা, স্টেজ লাগানো হবে, স্টেজ আল্লাহ ডাইকা নিয়ে আসবে সিঙ্গারদেরকে, ফেরেশতা সিঙ্গার শুনাবে, জিজ্ঞেস করবে কেমন শুনলা, লাকানাল মউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মেরে যেতাম, মৌত তো নাই, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শুনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ বলবে রেসওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নিজে শুনাবো। কি চাও তুমি? বললাম না ভাই, আমার কাছে যদি আল্লাহ জাদু দিত তা আমি বলে দিতাম যে আল্লাহ আমি করে দিতাম, লুট করে দিতাম, যে তুমি গুগলে যেন জান্নাত দেখতে পারো। কমসে কম আমার সমাজের যুবক তো বাঁচত, কেউ বাঁচত আর না বাঁচত, যুবক যখন জান্নাত ছাড়স দিত তো জান্নাতের দৃশ্য সামনে চলে আসতো। আর আল্লাহ এই সিস্টেম রাখেন নাই, এটা সম্ভব না, হইলে দোয়া করতাম যে আল্লাহ গুগলে জান্নাত দেখায় দেন না আমাদের। আল্লাহর রসুল চোখে দেখে আয়েশা বলছে জান্নাত দেখছেন, তারপরে আয়েশা বলছেন, এক এক জনেরটা বলছেন, ওমর তোমার বাড়িটা দেখে আসছিলাম, কেমন দেখলেন? বলে কেমন, আমারই তো মন আকৃষ্ট হয়ে গেছে, এই বাড়ি কার হইতে পারে আমি ছাড়া, কিন্তু যখন গেটে গেছি ভিতরে ঢুকবো তখন জিবরিল আলাইহিস সালাম বলছে এটা আপনার না, এটা ওমরের। তো আমি তো ভাবতেছিলাম এত সুন্দর বাড়ি আমি ছাড়া আর কার হতে পারে, এটা ওমরের, দেখেন না ভিতরে, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি। তো বলে বাহির হয়ে চলে আসছি, তো চোখের পানি ছেড়া দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বেডরুমটা একটু দেখে আসতে, বাহিরটাই এত সুন্দর, তো আল্লাহ বেডরুমটা কেমন বানাইছে একটু দেখে আসতে। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। আয়েশা বলছে আলী
তোমার বাড়িটা আমার বাড়ির রোডের এপার ওপার, আমার বাড়ি এই পারে, তোমারটা ওই পারে। পারিন্দা দাঁড়াইলে আমি ফাতেমাকে দেখব, ফাতেমা আমাকে দেখবে, আমি আমার কলিজার টুকরাকে দূরে সরাইতে দেব। সত্য এটি। তারপরে বলছেন জুবায়ের জান্নাতে যেখানে গেছি ওইখানে জিজ্ঞাসা করছে, জুবায়ের জান্নাতে কবে আসবে, কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত তোমাকে চায়। হায় হায়, হঠাৎ কোরআনের আওয়াজ শুনতেছেন তো তাকায়া দেখতেছেন ভালো মতে হারেস বিন নোমানের আওয়াজ। তো বলছে এখানে হারেস বিন নোমান কোত্থেকে আসলো? তো বলছে হারেস বিন নোমান, আপনি তো আজকে শুনলেন, আমরা ডেলি আর কোরআনের আওয়াজ শুনি। অথচ গরিব থেকে গরিব হারেস বিন নোমান, গরিব ডেলি শুনি। ওই কেন? যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে আমরা লাউড ছেড়া দিয়ে শুনতে না, পরেরটা পরে যাইতেছি, এই মর্যাদা পাইলো কি কইরা? চলো বলেই দেই, এই মর্যাদা পাইলো কি কইরা? মার সেবা কইরা, মার সেবা, মার সেবা করেন নাম হারেস বিন নোমান। আর মা দোয়া করে, আর দোয়ার দ্বারা তার উচ্চ মর্যাদা এতটুকু, এখনই জান্নাতে তার কোরআন শোনা হয়। মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি ছিল, মার সেবার দ্বারা, মার সেবা যখন করতেন তো মা দোয়া করতেন আল্লাহ মুসার জান্নাতের সঙ্গী বানায় দেন। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে কসাই, তো কোথায় আমি কোথায় কসাই, এটা মিললো কি করে? হ্যাঁ, আপনি যা মনে চায় তা করে দেন। কোথায় আমি মুসা কালিমুল্লাহর কোথায় কসাই? আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত যখন ঠিকানাটা দেন, দেখাই ও আমল করে কি। তো যা দেখে কোনো আমল নাই, মার সেবা করে, সকাল বিকাল দুপুর যখনই যায় মার সেবা করে, আর যখনই মার সেবা করে মা হাত উঠায় বলে, আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বুঝেন তো নাই, খুন খুনে বৃদ্ধা, বলছে তুই সেবা করার পরে জানি মা কি বললো? দূর পাগল মা, যখনই সেবা শেষ করি একটা দোয়া করে, আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। মুসা আলাইহিস সালাম কয়, মা পাগল না, তুই পাগল, আমার জানা দরকার ছিল, তুই আমার বন্ধু হইলি কি করে, সঙ্গী হইলি কি করে, জানা হয়ে গেছে, তোকে সালাম, মার সেবা তোকে ওইখানে পৌঁছায় দিছে, মা পাগল না, আমি মুসা, তুই আমার জান্নাতের সত্য। এটা আমাদের জীবনের উদ্দেশ্য, এটা আর কোনো উদ্দেশ্য নেই। দুনিয়া যা উদ্দেশ্য দেখতেছি এগুলো উদ্দেশ্য না। উদ্দেশ্য যদি হইতো তাহলে এরকম হতো না, আমি মাগরিবের পর এক মসজিদে বলছিলাম, এখানেও বলতেছি, কেউ আমাকে হাত উঠায় একজনও বলতে পারবে না। আমাদের জীবনের উদ্দেশ্য এটা না। যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এরকম কয়জন এখানে আসি, হাত তোলেন তো দেখি, অনেক, ঠিক না? মা বাবা চলে গেছে, ঠিক না? সব নিয়ে গেছে না, আমাদেরকে দিয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য। এখন তো সব কিছু আছে, রাস্তা আছে, ঘাট আছে, সব আছে। এই বুড়া বুড়া মানুষগুলা, আমার বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছে, বা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার যে বয়স ছিল, ওই বয়সে দুনিয়ার রূপরেখা এরকম ছিল না, বাংলাদেশের চিত্র এরকম ছিল না, না রোড ছিল, না ঘাট ছিল, না বিদ্যুৎ ছিল, না সিদ্ধুৎ ছিল, কিছুই তো ছিল না, শুধু পায়ে হাঁটা ছাড়া, নৌকায় চলা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তাই ছিল না, ঠিক না? সবাই তো ডেলি রাত্রে বিকালে যখন বাজারে যেতো, তো ছাগলের গলায় যেরকম রশি বান্ধা নেওয়া যায়, এরকম সবার হাতেই একটা করে বোতল রশি বান্ধা ছিল। এটা নিয়ে কোথায় যান, কেরাসিন আনতে হবে, কেরাসিন, ঠিক না? ওই যুগে সব কিছু দিয়ে আমাদেরকে চলে গেছে বাবা কষ্ট করে। এখানে একজনও হবে না যে রমজানে প্রতিদিন দুই রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ছে আর হাত উঠায় বলছে, আল্লাহ আমি নফল পড়ছি বটে, কিন্তু তোমার কাছে ফরজ লেখা হয়েছে, এক রাকাত আমার বাবাকে, এক রাকাত আমার মাকে দিয়া দিয়েন, এরকম 29 দিন পড়ছে একজন এখানে নেই। এটাই তো প্রমাণ দিল যাদের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু বিসর্জন দিতেছি, আমাদের মা বাবাও দিছে আর আমরা পরিচয় দিলাম কি, দুই রাকাত নফল করি না, অথচ দুই রাকাত ফরজ হইতো, ফরজ।
একজন হাত উঠাইলে কি হবে? আমার সমাজকে আমি বুঝাইতে চাইছি, তাহলে কতটুকু যারা আমাদের ভবিষ্যতের জন্য। ওই সাহাবীর কথা মনে উঠলো, লম্বা হয়ে যাবে। বাপ যায়া বাপ অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে যে আমি দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করে না, আপনি একটু শাসায়া দিলে পারেন? আল্লাহ রসুল বাপকে ডাকছে, বাপ আসতেছে বাড়ির থেকে, বাপ বুঝা ফেলছে, অবেলা ডাকতেছে, যে ডাকতে গেছে তাকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলের কাছে কে আছে? ও তোমার ছেলেকে বসা দেখছে, তার মনে মনে আস চলে আসছে, হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে। সে মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে, মনে মনে জিব্রিল আলাইহিস সালাম বলতে আয়েশা বলছে আসতেছে, সালাম দিবে, জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। হায় হায়, সালাম দিছে আল্লাহ রাসূল, জবাব দিয়া বলছে কবিতা শুনা, বলছে আপনাকে খবর কে দিল? আমি তো ঠোঁটও হেলাই নাই, জিভও হেলাই নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম, আপনাকে কে জানাইলো? নব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। কবিতা বলতেছিল, আমি তর্জমা করতেছি, লম্বা কবিতা, দুই একটা ছন্দের কথা বলতেছি, কবিতা পড়তেছিল, আল্লাহ রসুল আব্বাকে দেখেন, এক শূন্যতা দিলের ভিতরে ছিল, বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল, যে আমি তো বাবা দেখি। কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল, যুবক ওই বৃদ্ধ বলতেছিল, যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে দুইজন হব, যেদিন দুইজন হইলাম দুইজনে মিলা স্বপ্ন ছিল কবে আমাদের কোল ধরবে, যেদিন আমাদের কোলে তুমি আসলে ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আর আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো কলিজা টুকরার জন্যই বাঁচবো, তোমার জন্যই বাঁচতে ছিলাম, আমি বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতেছিলা, একদিন আমার সব কিছু তোমার ভিতরে স্থানান্তর হলো আর আমি বুড়া হয়ে গেলাম, এখন কাজ করার কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম তোমাকে সব কিছু দেওয়ার পরে, হে তুমি যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী ভাবতে তাইলেও মনকে বুঝাইতে পারতাম, তুমি তো একজন হিতা প্রতিবেশী হিতাকাঙ্ক্ষী ভাবো নাই, তুমি তো আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে, হায় তোমার কাছ থেকে কি আমার এটাই পাওনা ছিল? সমস্ত কবিতা শোনার পরে আল্লাহ রসুল যুবকের কলার ধরে বলছে, কুম আন্তা ওয়া মালুক আলি আবিকা, তুই আর তোর মাল তোর বাপের জন্য, আর চোখের পানিতে পুরা তারি সহ বুক ভিজে যায়। কিন্তু আমরা কি দিতেছি? আমি তো প্রমাণ দিলাম আপনাদের, আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, রমজানে সুযোগ ছিল দুই রাকাত নফল পড়ি, পাঁচ ওয়াক্ত আল্লাহর শিখানো দোয়াটা পর্যন্ত পড়ি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটার পড়ারও সুযোগ হয় না। হায় হায়, ভাই বেরাদার যারা চলে গেছে, বহুত ভাই পাওয়া যাবে, ভাই বোনকে মানুষ বানাইতে যায়, নিজের প্রবাস জীবনটার ভিতরে সব কিছু বিলাই দিছে, যে আমি কিছু হতে পারি না আমার ভাই হোক, আমি কিছু হতে পারি না আমার বোন হোক, ওদেরকে বাবা রেখা গেছে, আমি আমার দিকে তাকাইলে হবে না, আমার পরিবারের দিকে তাকাবে, কিন্তু পরিবারের লোক পাঁচ বেলা রব্বে কাবার কসম, এই দোয়া করার সুযোগ হয় না, যে দোয়া আল্লাহ শিখাইয়া দিছে, রব্বিগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এতটুক পড়ার সুযোগ, যাক আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি, আমাদের এই জীবনটার উদ্দেশ্যই আল্লাহকে পক্ষে, আল্লাহকে আল্লাহকে পক্ষে নেওয়া, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহ আমার হওয়া, বিনিময়ে মিলবে কি মিলবে? আপনি বলবেন জান্নাত, এইখানে কিছু মিলবে না, এটো আল্লাহ বুঝাইয়া দিছেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই এমন হ, যুবক হয়া দেখ তুই যেরকম আঁকবি আমি এরকমই করব, আঁকা বোঝেন, তুই যেরকম প্ল্যানিং করবি আমি এরকমই করব, কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতঈবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, সত্য এটাই,
সত্য এটাই দুনিয়াও দিবে হায়াতান তাইয়িবা চার জিনিস দিবে চার জিনিস কটা হায়াতান তাইয়িবা দুনিয়া যেটুক দে কটুক পছন্দের দিবে কি কি দিবে কি পছন্দের বোঝেন যেমন তুমি পছন্দ করবে এমন দিবে যে আমারটা এরকম হওয়া চাই এরকমই হবে এরকমই হবে প্রমাণ দিব প্রমাণ হাজারো আছে এখনো আছে অতীতও ছিল এখনো আছে হাজারো এখনো হাজারো আছে আমি তো বলি একবার বলি না দশ বার বলি না হুজুররা বলুক করোনার সময় হুজুরদের বৌরা সবচেয়ে বেশি খুশি ছিল কি জন্য জানেন মাদ্রাসাগুলো বন্ধ ছিল স্বামীকে তো এতদিন কাছে পায় নাই এতদিন দেখো এরা মিসকি মিসকি হাসে কিন্তু স্বামীকে এতদিন লম্বা কাছে পায় নাই পাইলো দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ ঠিক না এতটুকুই তো আর করোনার সময় লম্বা পাইছে এখন খুব খুশি বাচ্চা কাচ্চাও খুশি ওই ঘরে তো কিছু নাই কেন না থাকো রোজা রাখবো রোজার নিয়ত করবো এক বেলা খাবো রোজা রাখবো রোজায় কাটাবো কিন্তু তুমি তো কাছে আছো জিজ্ঞেস করেন হুজুর করে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন এখানেও কিছু বসা আছে এদেরকে জিজ্ঞেস করেন এদের বউরা সবাই খুশি ছিল তুমি তো কাছে আছো আর বাকি কারো ঘরে সুখ ছিল না খুশি ছিল না সবাই বলে করুণা আবার নাই কিছু ঠিক না কিন্তু এদের ঘরে কি বলছে কিছু না থাকুক এক বেলা খাবো তুমি তো পাশে আছো তোমাকে তো লম্বা পাইছি অতীত বাদ দিলাম বর্তমানেই বললাম অতীতে তো আরো বলা যায় এক কাপড়ে জীবন কয় কাপড়ে স্বামী পড়ে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়ে স্বামী উলঙ্গ একদিন স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে আমি কিন্তু জান্নাতি আস্তে আস্তে বলতেছে কি করে জান্নাতি তুই তো ঘরের বাহিরেই যাস না তোকে খবর দিল কে কেন কোরআন পড়ো না আল্লাহ রসুলের কথা শোনো না আল্লাহ রসুল বলছে সবুরের বদলা জান্নাত আল্লাহ বলছে সবুরের বদলা জান্নাত আর সবুর জান্নাত আমি জান্নাতি স্বামীর মনটা মলিন হয়ে গেছে তুই জান্নাতি কি করে রাখো এক কাপড়ে জীবন না চাহিদা না অভিযোগ না চাহিদা চাহিদা বোঝেন আরেকটা আনার জন্য তোমাকে অনুরোধ করি না আর তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করি না কোনো অভিযোগ নেই কোনো চাহিদা নেই সবর বদলা জান্নাত হাসতেছে আর বলতেছে স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে গালে একটা খোঁচা মেরে বলতেছে তুইও তো জান্নাতি আমি জান্নাতি কি করে রাখা আমার মতো স্ত্রী পায়েকে শুকনিয়ে আদায় করিস না পাগলি একবার ডেলি শতবার বা সবরের বদলা জান্নাত দুইজনে ফুর্তি করবো সত্য এটা সত্য এটা আর নাইলে দেখবা আমি তো বলি ফরিদপুরের মাদারীপুরের মানুষ রাগ হয় না আমরা জানি ভালো মতে ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক প্রবাসে যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িওয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না আমার জানা নাই যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না আমাদের জন্য এত কষ্ট করতে হবে না তুমি বাড়িতে চলে আসো তোমার শূন্যতা পূরণ চাই আর কিচ্ছু চাই না তোমার আর পরিশ্রম করতে হবে না বাড়ি আসো ছেলে সন্তানও ফোন করে না মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো আর কিচ্ছু লাগবে না মা বাবাও মেসেজ পাঠায় না স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার কোনো কিছু দরকার নাই বাড়িতে ফিরে আসো তোমার আর কষ্ট করতে হবে না আমরা পাইলে খাবো নাইলে না খায়া থাকবো আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে এই মেসেজ যায় নাই আমার জানা বরং মাসের শেষে কি মেসেজ গেছে গত মাসের লিস্টির থেকে এই মাসের লিস্টিটা বড় ঠিক না গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড় গত মাসে নতুন ভার্সন আসে নাই এই মাসে নতুন মোবাইলের ভার্সন চলে আসছে নতুন সেট চলে আসছে ছেলে মেসেজ পাঠাইছে নতুন আসছে কলেজে পড়ি বন্ধুরা সবাই জেবে রাখে আমারটা না হইলে কি করে হয় এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে আমার পড়ালেখায় অনেক কাজে লাগবে
বস পাঠায় দিছে বাপের কাছে পাঠায় দিবা কিন্তু দেরি যেন না হয় আর ওইখান দিয়া বাপের ঘাম চড়তেছে রাগ হয়ে গেলেন হায় হায় রব্বে কাবার আল্লাহ পাইলে সব পাওয়া যাবে দুনিয়াও দিবে আখেরাতও দিবে জান্নাতও দিবে জান্নাত চাও ওই জান্নাত না চাও না হ্যাঁ যেখানে সব রাখা আছে মাতাস্তাহি আনফুসুক সব রাখা আছে যা চাবে তা মিলবে যা চাবে তা পাবে চাইতে দেরি পাইতে দেরি হবে খাদেমও রাখা আছে অনেকে প্রশ্ন করে এত বড় জান্নাত দিয়ে কি করবো ঠিক না কি হ্যাঁ যার ২৫ লক্ষ খাদেম হবে ওদেরকে জায়গা দিতে হবে না না হবে না ওগো তো প্লট সলট লাগবে ঠিক না বিল্ডিং শিল্ডিং লাগবে না ওদেরও তো লাগবে হ্যাঁ ১৬ লক্ষ হুর দিবে আল্লাহ হ্যাঁ বলবে এতটি দিয়ে কি করবো ঠিক না যাওয়ার পরে বুঝবা কি করবা তারপরও দেখা যাইব সকাল বিকেল একটা একটা ধৈরা নিয়ে আসতেছে সৈকত থেকে সব রাখা আছে ওই জান্নাত আল্লাহ এই জন্য শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছেন এই তিনটার জন্য দিছে যুবক তোমাকে যৌবন দিছে তুই জান্নাত নেওয়ার জন্য দিছে কিন্তু এই জান্নাত নিবে কিভাবে যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে আল্লাহ পক্ষে হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে তুই জান্নাত মিলা যাবে এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য নারীকে নারীত্ব দিছেন উদ্দেশ্য এটি জান্নাত হয়ে এই উম্মতকে যা দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন কি জন্য এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন ওইদিকে গেলে আলাদা একটা ওয়াজ হয়ে যাবে যাওয়ার সুযোগও আমার কাছে নেই যে এই উম্মতকে কেন আমাদের দেশের ওয়াজের সিস্টেমই হলো ওয়াজ মাহফিল করে কি আর নাহলে তফসির মাহফিল ঠিক না হ্যাঁ আজ পর্যন্ত কেউ মাদারীপুরে হয়েছে কিনা আমি জানি না শানে রেসালত হয় না শানে উম্মত হয় না যে উম্মতে মুহাম্মদের শান কি শানে সাহাবা হয় না সিরত মাহফিল হয়েছে কিনা আমি জানি না মাদারীপুরে হ্যাঁ হইলেও দুই একবার হইতে পারে কিন্তু শানে রসুল শানে রেসালত হয় না শানে সাহাবা হয় না শানে ওলামা হয় না শানে উম্মত হয় না যে আমাদের উম্মত আমরা কত বড় উম্মত আমাদের পরিচয় কি এগুলো সামনে আসা উচিত না আসলে হারায়া যাবে আজকে যেরকম হারায়া যাইতেছে আগাছা জন্মাবে যেরকম আগাছা ছড়াইতেছে আগাছা ছড়াইতেছে আমাদের যুবকরা জানি না এখানে একজনও নাই যে আজ পর্যন্ত যতবার চুল কাটছে একবার যায়া সে সেলুনে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কাটা দাও যদি চুল আল্লাহ সেলুন আমরা বলে কেন বলছে কাটা দাও কেয়ামতের দিন যখন দেখা হবে তাহলে আমার যেন হাত পাকার সুযোগ হয় যে আমি জীবনে একবার হলো আপনার আদর্শে চুল কাটছি আমাকে কি দিবেন কেন না কেয়ামতের রাজা আপনি কি দিবেন একজনও তো নাই যা আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটছে কেন না কেয়ামতের রাজা আল্লাহর রসুল আল্লাহ মালিক বটে আমি মানি মালিক কিয়ামতের কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উনি ব্যতীত সবাই নাফসি নাফসি বলবে শুধু উনি বলবে উম্মতি 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 ওই দিন কাউকে আল্লাহ এই অভয় দিবে না এই কথা বলবে না সালতু তা সাফি তু সাফা ওই দিন শুধু বন্ধুকে বলবে সালতু তা সাফি তু সাফা আপনি কাকে চাবেন কতগুলা চাবেন চাইতে দেরি আমি দিতে সুপারিশ কার জন্য করবেন কতগুলা করবেন আপনার আমি মঞ্জুর করব রাজা কিয়ামতের দিন রসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে বিশ্বাস হয় না আজকেও নবীজি যার পক্ষে নবীজি কোরআন আমাকে বলে কোরআন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম আল্লাহ নিজে বলতেছে আপনার উম্মতকে বলেন গুনাহ করতে করতে কোনো পর্বে যদি
অনুসূচনা আসে সুম্মা যা উকা পরে আপনার কাছে আসলো অস্তাগফারুল্লাহ আমি আল্লাহর কাছে মাপ চাইল রসুল পক্ষে সব আল্লাহ পক্ষ এই জন্যই আমাদের জীবনে যা দিছেন শুধু আল্লাহ পাওয়ার জন্য দিছেন ভাই হাত রাখা বলি যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য ছিল তুমি যদি যত সহজে আল্লাহকে পাইতে পারতে ভাই পুরো এত সহজে আল্লাহকে পাওয়া সম্ভব যৌবন একটু হারায় গেলে ওই বয়সে আল্লাহ পাওয়া এত সহজ না নারীকে নারীত্ব দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য নারীর জন্য আল্লাহ পাওয়া শত সহজ এরকম সহজ কারো জন্য না দা গরিবকে দারিদ্রতা দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যত সহজ গরিবের জন্য আল্লাহ পাওয়া ধনীর জন্য এত সহজ না ধনীকেও ধন দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যতটুকু ধন দিয়ে আল্লাহ পাওয়া সহজ এতটুকু আর কোনো জিনিস দিয়ে আল্লাহ পাওয়া সহজ না আমি একটাই দেখাই যদি এরকমই হইতো রমজানে রমজানে যদি এরকমই হইতো রমজানের আগে তো মাসেই থাকে একটা 65টা জেলা 560টার উপরে থানা সব জায়গায় যাওয়া তো সম্ভব হয় না আমার মন চায় যে রোজার আগে আমি সব জায়গায় পৌঁছি আর কমসে কম আমার জাতির কানের ভিতরে এই আওয়াজ দেই যে ধনী এই মাদারীপুরের ধনী যদি রোজার দিন বাড়ির সামনে ইফতার নিয়ে অপেক্ষা করত শুধু কয়েক আইটেম না একটা পানির বোতল নিয়ে যদি দাঁড়ায় থাকতো যে আজান লগ্নে আমার বাড়ির সামনে দিয়ে যে রোজাদার যাবে ওকে পায়ে ধরায় হলো আমি পানি দিয়ে রোজা খোলায় দিব তাইলে এই পানি দিয়ে রোজা খোলানোর জন্য জান্নাত পাওয়া হতো আল্লাহর রাসূল বলছে মান আফতারা সাঈমান ওয়ালাউ মুযগাতা মাইন কোন রোজাদারকে রোজা খোলাইলো যদি এক গোট পানি পানি দ্বারা বিনিময়ে কিল মিলবে ফালাহু ইতকু রাকাবাতিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তার গুনাহ মাফ করা হবে জান্নাত তার হাতে কিন্তু কয়জন করছে কয়জন করছে এই জন্যই বলতেছিলাম যুবক তোমাকে যৌবন দিছে তো ওই তিনটার জন্য যেটা আমি শুরু করছিলাম আল্লাহ যেন আমার পক্ষে আল্লাহ যেন আমার সাথে হয় আল্লাহ যেন আমার হয় যৌবন দিছেন এই জন্য নারীকে নারীত্ব দিছেন এই জন্য পুরুষকে পুরুষত্ব দিছেন এই জন্য টাকাওয়ালাকে টাকা দিছেন এই জন্য শিক্ষিতকে শিক্ষা দিছেন এই জন্য পদওয়ালাকে পদ দিছেন এই জন্য রূপসীকে রূপ দিছেন এই জন্য প্রত্যেক ব্যক্তিকে গরিব গরিবকে দারিদ্রতা দিছেন এই জন্য সেজন্য এই তিনটা নিয়ে নেয় এই তিনটা নিয়ে নেয় আল্লাহকে পক্ষে নেয় আল্লাহকে সাথে নেয় আল্লাহকে তার বানায় সত্য এটাই কিন্তু যদি মাদারীপুরের মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে পাবো তো পাবো কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না লা তারাহুল উয়ুন চোখে দেখা যায় না ওলা তুখালিতুহুল দুনুন দেনদারুনে আনা যায় না ওলা ইয়াসিফুহুল ওয়াসিফুন আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহকে সঙ্গে নিব তো কি করে নিব কেন আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দ্বারা পরিচিত মানুষের অনেক সময় কারো আইডি দেখলেও পেশাব করা দেয় যখন পরিচয় পায় যে এই ব্যক্তি আমার সামনে দাঁড়ানো আছে কাঁপতে শুরু করে আল্লাহ তো নিজের পরিচয় দিছেন 99 নাম দিয়া যে আল্লাহ তো আল্লাহ না 99টা পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না পরিচয় তো আল্লাহ এইভাবেই দিছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমান আল্লাহ কে আল্লাযী রহমান আর রহিম আল মালিক القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي الوكيل ولي
القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله الله نيرانبوي قادر مالك আল্লাহ কে পক্ষে নেওয়া সঙ্গে নেওয়া আল্লাহ কে নিজের বানানো এত সহজ না এইগুলাই প্রমাণ করে না 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 আল্লাহ সহজ করেন আমার কথা মেনে নিছেন কিন্তু আল্লাহ বলছে সহজ কেমনে সহজ তো আল্লাহ বলছে ওয়াইন তুতি হু তাদু ওমান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার নবীর হয়ে যাও তো আমার হয়ে যাও আমার নবীর হইলে আমি তোমার হয়ে যাব আমি তোমার সঙ্গে থাকব আমি তোমার সঙ্গে থাকব আমি তোমাকে আমার পক্ষে আনব আমার নবীর হয়ে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে যাই এর আদর্শ শিখি এইজন্য আমি শেষ করতেছি দুই একটা কথা বলেই অঙ্গীকার নিয়া যদি এই কথা আমি করতে পারি সর্বপ্রথম যুবকদেরকে বলবো পায়ে হাত রাখা তোমার সম্পর্ক যদি তুমি মসজিদের সাথে করতে পারো এক নম্বর পারবে ইনশাআল্লাহ হ্যাঁ আজান হবে মসজিদ আজান হবে মসজিদ যদি আরেকটা বেশি করতে পারো তাহলে সোনায় সোহাগা তুমিও আসলে আর বন্ধুদেরকে হাতে পায়ে ধরে নিয়ে আসবে মসজিদের সাথে সম্পর্ক দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক হক্কানি আলেম ওলামাদের সাথে তৃতীয় হলো হক্কানি আল্লাহওয়ালাদের মজলিসের সাথে সম্পর্ক কয়টা মসজিদের সাথে হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা আর তৃতীয় হক্কানি আল্লাহওয়ালাদের মজলিসের সাথে সম্পর্ক রাখা যেখানে হক্কানি আল্লাহওয়ালাদের মজলিস ছাড়ব ওইখানেই ছুটে চলে যাব যদি তিনটা করতে পারো তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস একদিন তুমিও দেখবে যে আল্লাহ তোমার বলে প্রমাণ বলে তখন তুমিও নবীজিকে স্বপ্নে দেখবে যে নবীজিকে স্বপ্নে দেখলো সে বলতে পারে আল্লাহ আমার মেলে দেখা দিতে আসতে কেননা নিজের থেকে উনি আসেন নাই ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নিজের পক্ষ থেকে যদি কিছু না বলে তো আমার সাথে যে দেখা করতে আসছেন না নিজের পক্ষ থেকে আসেন নাই উপর থেকে সিগন্যাল আসছে বন্ধু আমি তো যেতে পারি না আপনি দেখা করে আসেন আমি তো এখন দেখা করা সম্ভব না আপনি দেখা করে আসেন আপনি বুঝিয়ে দিয়ে আসেন যে আপনিও পক্ষে আমিও পক্ষে আপনিও সাথে আমিও সাথে হ্যাঁ আপনিও এর আমিও এর বুঝে দিয়ে আসেন আছে আমাদের সমাজে হাজারো যুবক আছে যারা যৌবন অবস্থায় আল্লাহ রাসূলের স্বপ্নে দেখছে তোমরা নিয়াত করো যে তিনটা করবে তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা কে কে ওয়াদা করতে পারে দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা